আমরা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের শান্তি, আজকে শান্তি পুরস্কার জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস। এই দিনে জাতিসংঘের পক্ষ থেকে সারা বিশ্বে শান্তি দিবস হিসাবে পালিত হওয়ার জন্য এই দিনটি ধার্য করা। আমাদের মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছিল, সালাম, বরকত, জাম্বা, রফি, ফজল সহ, সেই দিন মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠা করার ব্যাপারে যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেদিন যারা ভাষার জন্য আন্দোলন করতে গিয়ে আত্মহত্যা দিয়েছিলেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশ্ব শান্তি দিবসের ভাষণ হইল রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং দেশের সর্বস্তরে শান্তি বিরাজ করুক, এটাই আমি চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবসময় দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। যেখানে মুজিবর্ষের ঘোষণা, কোনো সহিংসতা থাকবে না, সেখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে বিশ্ব শান্তি পরিষদ এবং বিশ্ব শান্তি দিবস এবং শান্তি পুরস্কার আমরা প্রদান করলাম এই অনুষ্ঠান থেকে। যারা পদক গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে যারা পদক গ্রহণের আশা আছেন, তারা শান্তি বিরাজ করবেন এবং শান্তি সমৃদ্ধিতে এগিয়ে যাবেন এবং দেশের শান্তি শৃঙ্খলায় আপনাদের ভূমিকা দেখে আমরা আগামীতে আপনাদেরকে মূল্যায়িত করব। এই হইল আমাদের প্রত্যাশা। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সবসময় সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, শান্তির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সব সময় উনি ছিন্নমূলের পাশে থাকে, আমরাও দেখতে পাচ্ছি যে উনি ছিন্নমূলের পাশে আছে। আপনি চেয়ারম্যান হিসেবে ছিন্নমূল কর্মীদের জন্য আপনি কি আশা করতে পারেন? আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ সরকার, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছিন্নমূলদের পুনর্বাসনের জন্য বাড়িঘর দুয়ার করে দিচ্ছেন। যাদের ঘর নেই তাদেরকে ঘর, যাদের জায়গা নেই জায়গা এবং ঘর করে দিয়েছেন। সেই জন্য শান্তি, শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যই ঘর করে দিয়ে থাকেন। আর এই কর্মকাণ্ডটি সারা বাংলাদেশে শুরু হয়েছে। ইতিমধ্যে 96,000 পরিবারকে, গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে এবং সরকারের প্রক্রিয়াধীন আরও 300,000 মানুষকে ঘর দেওয়ার পরিকল্পনা নিয়েছে। সরকার যেদিকে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেখানে ছিন্নমূলদের পুনর্বাসন অবশ্যই হবে, শান্তি শৃঙ্খলা দেশের ফিরে আসবে। আমি মনে রাখব শুধু প্রধানমন্ত্রী এবং জননেত্রী শেখ হাসিনা বা সরকারের পাঠ শান্তি চাইলে হবে না, সকল পর্যায়ের মানুষকে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। আমি চাই আপনারা যেই লেভেলে থাকেন আপনাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় উন্নয়নের স্বার্থে শান্তি এবং সমৃদ্ধির কামনা এগিয়ে আসুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গনেত্রী শেখ হাসিনা, শেখ মুজিবের কন্যা চাইলেই সম্ভব। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে হিংসা বিদ্বেষ হানাহানি ছাড়া বাংলাদেশের সকল নির্বাচনগুলো সম্পন্ন করে জনপ্রতিনিধি তৈরি করেছেন এবং যাদেরকে মনোনয়ন দিচ্ছেন তারা অত্যন্ত সচল এবং সবল, এবং যদিও সে গরিব হয়ে থাকেন তার মনের অবস্থান ভালো, তিনি উন্নয়ন অগ্রগতির পথে, দেশ কল্যাণের পথে এগিয়ে যাচ্ছেন শান্তি দিবসে। এই যে আমাদের কামনা। তাহলে আমি আপনাকে আবারও বলি যাই, দেশের জাতির কল্যাণে একটি কথা শুধু মনে রাখতে হবে, বিগত সরকারের আমলে আমাদের তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ছিলেন মশিউর রহমান রাঙ্গা, তিনি আমাদের এক অনুষ্ঠানে এসে ঘোষণা দিয়ে পরবর্তীতে আমার একটা ফরওয়ার্ডিংয়ের পরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কাগজটি যায়। যাওয়ার পরে ব্যক্তিগতভাবে আমি প্রধানমন্ত্রীর কাছে দেখা করার আমার সুযোগ হয় এবং প্রধানমন্ত্রীর কাছে আমি 35 মিনিট তার কাছে অবস্থান করি। আমি যেটুকু উদ্দেশ্য, তার যে উপদেশ আমি গ্রহণ করেছি, সেই উদ্দেশ্যগুলো নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ হয়ে এ দেশের মানুষের জনকল্যাণের শান্তি শৃঙ্খলা এগিয়ে আসবে। আমি ইতিমধ্যেই যেহেতু গৃহহীন কর্মহীন মানুষ এবার রমজানে হয়তো রোজা রাখতে পারবে না, সেই জন্য আমাদের এই সংগঠনের মানবতার পরিবারের প্রকল্প, মানবতার পরিবার একটি প্রকল্প আছে। আমি আমার একজন প্রকল্প পরিচালক আছেন, তিনি আমার সাথে সর্বক্ষণে কাজ করছেন, তিনি এবং মাসুম রানা ওই দায়িত্বে আছেন এবং তিনি বিভিন্ন জেলায় জেলায় উপপরিচালক নিয়োগ দিয়ে এ দেশের মানুষের শৃঙ্খলা রক্ষায়
উনি কাজ করে যাচ্ছেন। আপনারা সর্বমহলে বিত্তবান এবং শিল্পপতি যারা অন্তত একজন মানুষকে একদিন রোজা এবং রাখা রোজা রাখা এবং শহরে ইফতার করার জন্য সুযোগ করে দিতে পারেন, আমি তাতে আপনাদেরকে সেই আবেদনটি জানাই। এবং আমাদের প্রথম প্রথম এই প্রকল্পটি আমাদের চালু হয়েছে মানে নোয়াখালী থেকে এম জি বাবর জরিম বাবর, তিনি আমাদের এই কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। আমরা সবসময় এই দেশের কল্যাণে কাজ করব, এগিয়ে যাব। ইফতার এবং সাহরি বিতরণের কার্যক্রম সারা দেশে এবছর চলবে, এর জন্য আমরা সকল মহলের সহযোগিতা কামনা করছি।